অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুধু সরকারি দলের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হলে চলবে না, আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। কোনো রকম যদি সরকার জেনে গেছে বাণিজ্য নিষেধাজ্ঞা এবং বেশ বিস্তৃত বড় পরিসরে একটি বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, যেটা আমাদের ইকোনমিকে এবার নির্বাচন সুষ্ঠু না হলে বহির্বিশ্বের চাপ আসবে এবং কি গ্রহণযোগ্যতা পাবে না বলেও মন্তব্য করেছেন নির্বাচন কমিশন। এবং তিনি বলেছেন, নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হলে হবে না, প্রিয়দর্শক, তারা অলরেডি পিছপা হচ্ছে এই নির্বাচন থেকে। আমরা নির্বাচন কমিশনের কথাগুলো শুনবো, পাশাপাশি স্যাংশন নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন রুমির প্রধান। আলোচনা শুনে বুঝতে পারবেন সরকার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসতেছে। আগামী নির্বাচন আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য না হলে ব্যবসা বাণিজ্য এবং সামাজিকভাবে অনিশ্চয়তার মুখে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা করছে নির্বাচন কমিশন। শুধু ক্ষমতাসীনদের কাছেই নির্বাচন গ্রহণযোগ্য হলে হবে না, দেশে বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য করার চেষ্টা করছে কমিশন। নির্বাচনকে ঘিরে সহিংসতা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কমিশন থেকে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। We are concerned about the reports of intimidation and political violence in Bangladesh. অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক মহল। সরকারের পদত্যাগ এবং নির্বাচনী সরকারের দাবি পূরণ না হওয়ায় বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। এমন বাস্তবতায় আগামী নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য না হলে পরিণতি কী হতে পারে তার ইঙ্গিত দেন নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার। আন্তর্জাতিক যে প্রেক্ষাপট, ডাইমেনশন, এটাকে মাথায় রাখতে হবে আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে, আমাদের সামাজিক স্বার্থে। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। আমরা যদি আমাদের এই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য প্রবাদ গ্রহণযোগ্য করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। সামাজিক, ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাংলাদেশ হয়তো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুধু সরকারি দলের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হলে চলবে না, আন্তর্জাতিক মহলও তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। কোনো রকম যদি অনাচার ধরা পড়ে এবং সেখানে যদি আপনার এখতিয়ার থাকে সেটাকে প্রতিরোধ করার বা সেটা প্রতিবিধান করার, সেটি প্রতিবিধান আপনারা অতি অবশ্যই করবেন। প্রধান প্রতিপক্ষ মাঠে না থাকার পরও আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের কারণে 300+ নোটিশ দেওয়া হয়েছে। ভোটের আগের দুই দিনে একটা বেশি আশঙ্কা থাকে ভায়োলেন্স হওয়ার, কারণ 5 তারিখ সকাল 8টার থেকে প্রচার প্রচারণা প্রকাশ্যে বন্ধ হয়ে যাবে। বিএনপি সহ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সবকিছুই বেশ শান্ত নিস্তরঙ্গ। মনে হচ্ছে আওয়ামী লীগ খুব সফলভাবেই একটি প্রহসনমূলক নির্বাচন করে পার পেয়ে যাবে। মনে হচ্ছে আওয়ামী লীগ বেশ শান্তিতেই আছে, তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যা ছিল মোটামুটিভাবে সেই সবগুলোই কার্যকর হয়েছে। কথাগুলো বলছি এ কারণেই যে আওয়ামী লীগ শুরুতেই বুঝতে পেরেছিল জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, বিএনএম এগুলো দিয়ে আসলে কাজ হবে না। এদেরকে মানুষ বিশ্বাস করে না, ভোট দেওয়ার কোনো প্রশ্ন নাই, নিজস্ব ভোট ব্যাংক নাই, কর্মী সমর্থক নাই। সুতরাং আওয়ামী লীগ তাদের প্ল্যানের মধ্যে এটাই সাজিয়ে রেখেছিল যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ একটা নির্বাচন দেখিয়ে অ্যাটলিস্ট প্রতিদ্বন্দ্বিতার একটা নাটক তারা সাজাতে পারবে। এবং হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত দেখলে মনে হয় তাদের সফলভাবেই সেটা সারা সাজাতে পেরেছে এবং আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের একটি নির্বাচনী আমেজও তারা তৈরি করবার চেষ্টা করছে, কোথাও সহিংসতা দিয়ে, কোথাও মারামারি দিয়ে, কোথাও স্বতন্ত্র প্রার্থী হুমকি ধামকি দিচ্ছে মনোনীত প্রার্থীকে, কোথাও মনোনীত প্রার্থী হুমকি ধামকি দিচ্ছে স্বতন্ত্র প্রার্থীকে, কোথাও আমরা দেখছি যে কর্মী সমর্থকদের উপরে এমনই হামলা হয়েছে যে দুজন ইতিমধ্যে নিহত হয়েছেন। অর্থাৎ এক ধরনের নির্বাচনী আমেজ তারা তৈরি করবার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত কিন্তু সেই আমেজে কোনো রকম কোনো বড় বাধার মুখে তাদের পড়তে হয়নি। তাহলে এটুকু তো আওয়ামী লীগ নিশ্চিন্ত থাকতেই পারে যে এখন পর্যন্ত বিএনপি এমন কোনো আন্দোলন করতে পারে নাই বা এমন কোনো সংগঠিত কর্মসূচি দিতে পারে নাই যেটা আওয়ামী লীগের নির্বাচনকে বানচাল করে দিতে পারে। তাহলে নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রধানমন্ত্রী
এত কঠোর ভাষায় কেন কথা বলছেন বিএনপিকে নিয়ে? বিএনপি তো মাঠেই নাই, বিএনপি তো গুহায় চলে গেছে, বিএনপির সিনিয়র নেতারা সকলেই কারাগারে, বিরোধী দল বলতে যা বোঝায় তাদের কাউকেই মাঠে এখন হবে। তারেক রহমান আজকে 17 বছর দেশের বাইরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 বছর ধরে কারাগারে, তিনি হাসপাতালে আছেন, তার শারীরিক অবস্থা আমরা সকলেই কম বেশি জানি, তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে এবং এই দায় সরকারকে নিতেই হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীতেই নাই আজকে অলমোস্ট প্রায় 43-44 বছর। তাহলে কেন তাদেরকে নিয়ে এই বিষদগার? এখানেই শেষ না, আমি আরো কিছু খবর আপনাদের দেখাই। প্রধানমন্ত্রী সেই একই জনসভায় বলছেন, নির্বাচনে জয়ী হলে লন্ডন থেকে ধরে এনে শাস্তি দেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্ত্রাসের হুকুমদাতা মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে, দেশের মানুষ মারবে, সেটা হতে পারে না, দরকার হলে ওখান থেকে ধরে এনে শাস্তি দেব। জনাব তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে প্রচারে নিষেধাজ্ঞা দেয়া আছে, আদালত থেকে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনাব তারেক রহমান কি করে দেশ দল পরিচালনা করছেন এত দূর থেকে, সেটা নিয়েও আওয়ামী লীগ প্রচুর ঠাট্টা মস্করা করে, নানানভাবে টিপ্পনি কাটে, আমাদেরকে খোঁচা দিয়ে কথা বলে নানান রকম। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনাব তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ শুধু না, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং স্থিতিশীল হয়েছে। যেই অবস্থায় আওয়ামী লীগ ভেঙে টুকরা টুকরা হয়েছিল, 4 বছরও আওয়ামী লীগ টিকতে পারে নাই, 75 থেকে 79-এর মধ্যে আওয়ামী লীগ ভেঙে কয়েকটা ভাগ হয়ে গিয়েছিল, সেইখানে আজকে 17 বছর নিরন্তর চেষ্টা করে, 111 সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত কেউ কম চেষ্টা করে নাই বিএনপিকে ভাঙতে পারে নাই। এই জনাব তারেক রহমানের ওই দূর থেকে বসে তিনি যে নেতৃত্ব দিচ্ছেন, তাতেই ডান থেকে মধ্য থেকে বাম সকলেই আজকে এক ছাতার নিচে আসতে বাধ্য হয়েছেন, সকলেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে স্বৈরাচার হটাতে আর কোনো দল মত জাত পাতের বিচার আমরা করব না, আমরা যে আদর্শে বিশ্বাস করি না কেন, আমরা যারা সকলেই গণতন্ত্রে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি, বাক স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা সকলেই আজকে এক কাতারে এসে দাঁড়াবো। তো সেই মানুষটিকে বিদেশ থেকে ধরে এনে শাস্তি দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী। আরো মজার কথা বলেছেন তিনি একই সমাবেশে, তিনি বলছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কেউ নাক গলাতে এলে মেনে নেব না। খুব ভালো কথা, নির্বাচন নিয়ে কেউ নাক গলাতে এলে প্রধানমন্ত্রী মেনে নেবেন না, এবং এখানে তিনি আন্তর্জাতিক মহলকেই ইঙ্গিত করেছেন। কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখেছেন আন্তর্জাতিক মহল, যারা নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে এসছে, তারা কিন্তু সম্প্রতি বেশ চুপচাপ, এবং তারা এতটাই নিশ্চুপ যে যেটা নিয়ে ডয়েচে ভেলে একটা রিপোর্টই করেছে, সেখানে তারা বলছে যুক্তরাষ্ট্র কি থেমে গেল। এখানে তারা এক্স যারা কূটনীতিক আছেন তাদের বিভিন্ন জনের বক্তব্য নিয়েছেন, এখানে যারা পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন অতীতে তাদেরও বক্তব্য নেওয়া হয়েছে, এবং সকলেই একটা বিষয় বলেছেন যে যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে, তারা বাংলাদেশে মানুষের ভোটের অধিকার দেখতে চায়। যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করেছে, তারা বাংলাদেশে মানুষের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়। সুতরাং এখানে আসলে কোনো রকম ধোয়াশা, কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। এখন নির্বাচনটি কেমন হতে যাচ্ছে এটা আমরা মোটামুটি সকলেই জানি। এই নির্বাচনকে ঘিরে শুধু বিরোধী দল নয়, সিপিডি,
টিআইবি, সানেম, অন্যান্য যেই সুজন, অন্যান্য যেই একেবারে ইন্ডিপেন্ডেন্ট সংস্থাগুলো আছে, তারাও স্পষ্ট করে দিয়েছে কি ধরনের নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে। এই নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে তারও একটা ইঙ্গিত কিন্তু আমরা ডয়েচে ভেলের এই রিপোর্টে, যেখানে সাবেক কূটনীতিকরা কথা বলেছেন, সেইখানে আমরা বেশ স্পষ্টভাবে দেখতে পাই। একটা কথা বলি, এই যে প্রধানমন্ত্রীর অস্থিরতা, ওনার রাগ, ওনার বিদ্বেষ, এবং সেটাকে কোনো রাগঢাক না করে নির্বাচনী সভায় প্রকাশ করা, একই সঙ্গে পশ্চিমাদের একটা কবরের নিস্তব্ধতা, একেবারে চুপ থাকা, একই সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা বড় বড় পদে আছেন তাদের বক্তব্য যে নির্বাচনের পরে নিষেধাজ্ঞা এলে সেটা দেখা যাবে, তলে তলে মুরব্বীদের সঙ্গে কোনো আপোষ হয় নাই, যদি কোনো মানে বাণিজ্য নিষেধাজ্ঞা আসে সেটা আমরা মোকাবেলা করব, এই সকল কিছু একত্রে নিয়ে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, সরকার সম্ভবত জেনে গেছে কি ধরনের নিষেধাজ্ঞা নির্বাচনের পরে আসতে যাচ্ছে। আমি এই কথাটি বলছি এই কারণেই যে ভিসা নীতির ব্যাপারে বাংলাদেশের মানুষ 24 মে জানতে পারলেও ভিসা নীতির ব্যাপারে সরকার জেনেছিল 3রা মে, অর্থাৎ নির্বাচনের মানে সরি 24 মে মানুষ জানবার অনেক আগেই সরকারের কাছে এই তথ্য পৌঁছে গিয়েছিল, এবং সেই সময় আমরা দেখেছি প্রধানমন্ত্রী অত্যন্ত শক্ত ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। অর্থাৎ 3 থেকে 24 এই যে সময়টা, এর মাঝামাঝি সময়ে আমরা প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যাপারে খুব শক্ত ভাষায় কথা বলতে শুনেছি। একইভাবে সেপ্টেম্বরে যখন তারা ঘোষণা করলো ভিসা নীতি প্রয়োগ তারা বাংলাদেশে শুরু করেছে, তার আগে আগেই আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী শক্তভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কথা বলছেন। আজকে আমরা দেখছি প্রধানমন্ত্রী কেবল যে বিদেশিদের হুঁশিয়ারি দিচ্ছেন তাই নয়, একই সঙ্গে তারা প্রধান বিরোধী দল এবং তার নেতাদের ব্যাপারে শক্ত ভাষায় কথা বলছেন। এই সকল কিছু মেলালে স্পষ্ট হয়, এবং বিশেষ করে ডয়েচে ভেলের এই রিপোর্টটি যেটি প্রকাশিত হয়েছে আপনার, আমি তারিখটি বলে দিচ্ছি, যেটি প্রকাশিত হয়েছে গতকাল, এবং এটার হেডলাইন হচ্ছে যুক্তরাষ্ট্র কি থেমে গেল, এইটি যদি আপনারা একটু দেখে নেন সেখানে আপনারা কূটনীতিকদের স্পষ্ট মতামত দেখতে পাবেন। সম্ভবত সরকার জেনে গেছে বাণিজ্য নিষেধাজ্ঞা, এবং বেশ বিস্তৃত বড় পরিসরে একটি বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, যেটা আমাদের ইকোনমিকে শুধু নয় এই সরকারকেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকেই প্রশ্ন করতে পারেন এতে আমরা খুশি কিনা, না আমরা খুশি না, বহুবার বলেছি এই দেশে আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের চলতে হবে, এই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে টাকার মান শূন্যে চলে গেলে বা মাইনাসে চলে গেলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমরা হব। আমাদের ভাই 5,000 কোটি টাকার সম্পদ নাই, 5,000 কোটি টাকার সম্পদ আওয়ামী লীগের ঘরে আছে, তাদের একটা পাতি নেতার ঘরে 5,000 কোটি টাকা আছে, সুতরাং টাকা তেজপাতা হয়ে গেলেও তাদের কিছু যায় আসে না, তারা ওই টাকা বিদেশে 5,000 কোটি ইনভেস্ট করেছে, সর্বনাশ আমাদের হবে। সেই কারণেই বলছি এই সর্বনাশ করেও, দেশের 18 কোটি মানুষের এই সর্বনাশ করেও এই সরকার চাইছে ক্ষমতায় যে কোনোভাবে টিকে থাকতে। দর্শক আলোচনাগুলো শুনেছেন, আলোচনা বুঝতে পারেন, নির্বাচন কমিশনের কথাগুলো শুনেছেন, তারাও কিন্তু এটি স্পষ্ট কথা বলেছে যে আওয়ামী লীগ বিশ্বাস করে যদি সুষ্ঠু নির্বাচন হয়েছে এটা কোনো কাজে আসবে না, কারণ বহির্বিশ্বকে দেখাতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন কথা হচ্ছে বহির্বিশ্ব কীভাবে বুঝবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এখানে তো বিরোধী দলই নেই, নির্বাচন সুষ্ঠু করার কথা তো অলরেডি বিরোধী দল এবং বহির্বিশ্বের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে যে নির্বাচনটি একটা পাতানো নির্বাচন হচ্ছে, অর্থাৎ তাদের যেটা সিদ্ধান্ত সেটা তারা নিয়েই নিচ্ছে যদি তারা বিএনপিকে ছাড়া এভাবে নির্বাচন করে, এবং এটা আরও নিশ্চিত হয়ে গেল এই নির্বাচন কমিশনের বক্তব্যে।